আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করছে। আজকে দিনের ভিতর মতো কয়েকবার উচ্চারণ করছে, তাহলে ঘোষণা দেন যে অশান্তি চায়। অশান্তি কাকে বলে দেখিয়ে দেব। ক্ষমতায় আমরা আছি, আমরা কেন অশান্তি চাইব? 28 তারিখ আমি একটা উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন দেখতে চাই। ঠিক আছে, পারবেন? সেরকম একটা জনস্রোত সেদিন আমরাই ঢাকা দেখাতে চাই। অশান্তি করব না, তবে কেউ যদি অশান্তি করতে আসে, খবর একদিন বলি না, এখন বলছি খবর আছে। কারণ অনেক সহ্য করছি, সহ্য অনেক করেছি, সহ্যের একটা সীমা রেখা আছে। সে কাছে না গে নিয়ে যেই সব গালি গেলাস আপনারা করেন, এই অভদ্র লোকদের কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই বড় ধরনের শাস্তি। এবার ছাড় নেই, এবার ছাড় নেই। তখন এত অশান্তি বলছেন, অশান্তি কেমনি হয়, কিভাবে করে? অশান্তির পথ দেখালে অশান্তি আপনাদের দিকে, ভয় ডর এগুলো আমরা পথে পায়ে দলে ফেলে এসেছি বহুবার। 28 তারিখ 40 দল পারবেন? আমরা শান্তি সৃষ্টি করলে এই নগরীর কোথাও বিএনপি দাঁড়াতে পারত না।